রূপপুর নামের পাশের এক গ্রামের জঙ্গলে বসবাস করত টুকু নামের এক বানর। জঙ্গলে তার দিন ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করে জঙ্গলে দেখা দিল প্রচন্ড খাদ্যের অভাব। এদিকে টুকু গত কয়েক মাস ধরে তার গর্ভে লালন করে আসছে তার ছোট্ট সন্তান। এখন যদি সে ঠিকমতো খাবার খেতে না পায়, তাহলে তার গর্ভের সন্তান সেখানে মারা যাবে। এসব ভেবে টুকু জঙ্গলের ভেতরে খাদ্যের খোঁজে ছুটাছুটি করতে লাগলো। কিন্তু জঙ্গলে খাবার পেতে সে যখন ব্যর্থ হলো, তখন সে আর কোনো উপায় না পেয়ে রূপপুর গ্রামের দিকে রওনা দিল। গ্রামের পথ দিয়ে আসার সময় অনেক মানুষকে সে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেতে দেখল। খাবারের আশায় সে তাদের সামনে গিয়ে তাদের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু কেউ টুকুকে একটুও খাবার দিল না। আমাকে একটু খাবার দাও না, আমি সাত দিন ধরে না খেয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরছি, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমাকে একটুখানি খাবার দিলে আমি খেয়ে আমার ক্ষুধার জ্বালা মেটাতাম। দাও না আমাকে একটু খাবার। বলছেন, নিজের পয়সা দিয়ে দোকান থেকে খাবার কিনে বনের পশুকে খেতে দিতে হবে? বলি এত পশু দরদি এখন পর্যন্ত কে হয়েছে শুনি? এই মুহূর্তে এখান থেকে কেটে পড়। তাছাড়া তোকে এমন মায়ের দেব সারা জীবনেও ভুলতে পারবে না। যা এখান থেকে কেটে পড়। এভাবে কয়েকজনের কাছ থেকে খাবার চাইবার পরেও যখন টুকু একটুও খাবার পেল না, তখন সে ক্ষুধার্ত অবস্থায় মন খারাপ করে রাস্তার এক ধারে গিয়ে একা একা বসে কাঁদতে লাগলো। ঠিক এমন সময় সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল রূপপুর গ্রামের লাবু দোকানদার। গ্রামে তার আপন বলে কেউই ছিল না, মানুষ হিসেবেও লাবু দোকানদার ছিল অসাধারণ। বানরের এই অবস্থা দেখে লাবুর খুব মায়া হলো। তুমি এভাবে বসে আছো কেন? জঙ্গল থেকে কোনো প্রাণীরাই আমাদের গ্রামে এভাবে তো আসে না। আসলে আমাদের জঙ্গলে খাবারের প্রচন্ড অভাব দেখা দিয়েছে। আমি যদি ঠিকমতো খাবার খেতে না পাই, তাহলে আমার গর্ভের সন্তান মারা যাবে। তাই একটু খাবারের খোঁজে আমি গ্রামে ছুটে এসেছি। জঙ্গলে সবাই যে যার মতো মারামারি করে খাবার খাচ্ছে, কিন্তু আমার পেটে বাচ্চা নিয়ে তো কারোর সাথে মারামারি করতে পারি না আমি, তাই আমি খেতেও পাচ্ছি না। আমি যদি তোমার খাবারের ব্যবস্থা করে দেই, তাহলে তুমি কি আমার সাথে যাবে? খাবারের জন্যই তো আমি জঙ্গল ছেড়ে গ্রামের মধ্যে ছুটে এসেছি। একটু খাবার দিলে আমি তোমার সাথে যে কোনো জায়গায় যেতে রাজি আছি। তোমার যে কোনো কাজ করে দিতেও পারবো আমি, শুধু আমাকে একটু খেতে দিও। তখন লাবু বানরটিকে কোলে তুলে নিয়ে তার দোকানে চলে গেল। দোকানে নিয়ে গিয়ে পেট ঠান্ডা করে খাবার খাওয়ালো। অনেক দিন ধরে টুকু না খেয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরছিল, তাই সে আজ ইচ্ছে মতো খাবার খেল। তোমাকে ধন্যবাদ দেবার আমার কোনো ভাষা নেই। সৃষ্টিকর্তা যদি তোমাকে না পাঠাতো, তাহলে হয়তো আমার পেটের সন্তানটা আমার গর্ভেই মরে যেত। আমি তোমাকে দোকানের সব কাজ করে দিব, বিনিময়ে তুমি শুধু আমাকে তিন বেলা একটু পেট ভরে খেতে দেবে। তুমি এখন থেকে আমার সাথে থাকবে, আমার দোকানের কাজে টুকটাক সাহায্য করবে, তোমার খাবার দাবারের কোনো সমস্যা হবে না। যতদিন তোমার সন্তান ভূমিষ্ঠ না হয়, ততদিন তুমি আমার সাথে থেকো। তুমি যতদিন চাও, তাহলে সারা জীবনের জন্য আমার সাথে থেকে যেতে পারো। এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই। এই দোকান থেকে যা কিছু আয় হয়, সেটা দিয়েই জীবন পার করে আসছি। এরপর থেকে টুকু লাবুর সাথেই সব সময় থাকে, দোকানে টুকুকে সাহায্য করে, আবার কেউ কোনো কিছু কিনতে আসলে সেটা টুকু নিজেই বিক্রি করে। কিন্তু মজার ব্যাপার হলো, একটা বানর দোকানদারি করছে, এটা অনেকের কাছে খুব আশ্চর্যের একটা বিষয় হয়ে ওঠে। আর এই কারণে গ্রামের মানুষ, এমনকি অন্যান্য গ্রামের মানুষরা কৌতূহল বশত
লাবুর দোকানে কেনাকাটা করতে আসা শুরু করে। এতে করে দিন দিন লাবুর দোকানের বেচা কেনা এত পরিমাণে বাড়তে থাকে যে তার পাশের দোকানদার লাবুর প্রতি হিংসায় জ্বলতে থাকে। লাবুর দোকানের মালামাল দিন দিন বেড়েই চলছে, এভাবে যদি চলতে থাকে আমাদের দোকান তো বন্ধ করে বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে, কোনো একটা ব্যবস্থা করতে হবে, তাছাড়া দুদিন পর আমাদের আর খাবার জুটবে না। একদিন লাবুর পাশের দোকানদার তার স্ত্রীর সাথে এই ব্যাপার নিয়ে ষড়যন্ত্র শুরু করে, কিভাবে লাবুর দোকানের বিক্রি কমানো যায়। ওই বানরকে দেখতেই তো মানুষ আসে, বানর দোকান থেকে মালামাল পৌঁছে দেয়, সেজন্য মানুষের এত আগ্রহ ওই দোকান থেকে কেনাকাটা করার। যে কোনো উপায়ে ওই বানরকে বাবুর দোকান থেকে সরিয়ে দিতেই হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তবে লাবুর দোকানের ওই বানরটাকে একবার যদি কোনোভাবে দুনিয়া থেকে বিদায় করা যায় তাহলে লাবুর ব্যবসার ভেলকি খতম। কারণ ওই বানরটার জন্যই দূর দূরান্ত থেকে মানুষ তার দোকানে কেনাকাটা করতে আসে। তুমি কোনো চিন্তা করো না, আমি ওই বানরটার ব্যবস্থা করছি। পরের দিন দোকানদারের স্ত্রী টুকুর সামনে গিয়ে বলল, টুকু, তুমি আমাদের পাশের দোকানে থাকো অথচ আমাদের দোকানে এখন পর্যন্ত একদিনও আসোনি, চলো আজ আমাদের দোকানটা তুমি একটু ঘুরে দেখবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, এতদিন ধরে আমি লাবুর দোকানে থাকছি কিন্তু তোমাদের দোকানে একবারও যাওয়া হয়নি, চলো তোমাদের দোকানটা একটু ঘুরে আসি। এই কথা বলে দোকানদারের স্ত্রী তাদের দোকানে চলে গেল। দোকানদারের স্ত্রী তাকে একটা বিস্কুট খেতে দিল। তুমি তো আমাদের দোকানে এই প্রথম আসলে, এই বিস্কুটটি নাও, এটা খেয়ে দেখো খুব মজা পাবে, আমাদের দোকানের সবচেয়ে দামি এবং সুস্বাদু বিস্কুট এটি, তুমি যদি একবার এই বিস্কুট খাও তাহলে সারা জীবন মনে রাখবে। টুকু ও সরল মনে দোকানদারের স্ত্রীর হাত থেকে সেই বিস্কুটটি খেয়ে ফেললো। এরপর সে লাবুর কাছে ফিরে গেল। ফিরে যাবার কিছুক্ষণ পর হঠাৎ করে টুকুর বুকে যন্ত্রণা শুরু হলো। টুকু প্রচন্ড যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি করে কাতরাতে লাগলো। তখন লাবু খুব দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আমি যখন আমাদের পাশের দোকানে বেড়াতে গিয়েছিলাম তখন দোকানদারের স্ত্রী আমাকে বিস্কুটের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে, ওই বিস্কুট খাবার পর থেকে আমার বুকের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে। আমার যা হয় হোক কিন্তু তুমি দয়া করে আমার গর্ভের সন্তানটাকে বাঁচাও। তখন ডাক্তার টুকুর চিকিৎসা করতে থাকে। একটু পর ডাক্তার বিষণ্ণ মুখে বাইরে বেরিয়ে আসে। বানরটিকে কোনো ভাবেই বাঁচাতে পারলাম না, কিন্তু বানরের পেটে যে সন্তান ছিল সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল, মানুষ হিংসার বশবর্তী হয়ে এত নিষ্ঠুর কাজ পারে, আগে জানা ছিল না। তারপর লাবু টুকুর সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে তার দোকানে ফিরে গেল। দোকানে গিয়ে তার পাশের দোকানদারকে বলল, কি এমন দোষ করেছিল এই ছোট্ট অবুজ প্রাণী যার জন্য মানুষ তাকে বিষ খাইয়ে মেরে ফেললো। আমার দোকানের কেনাবেচা দেখে তোমার যদি এতটাই হিংসা হচ্ছিল তাহলে সেটা তুমি আমাকে বলতে পারতে, তোমার রাগের প্রতিশোধ তুমি আমার উপর নিতে পারতে, কিন্তু তুমি শুধু শুধু ওই অসহায় বানরটিকে কেন বিষ খাইয়ে মেরে ফেললে। এইসব কথা শুনে দোকানদার একেবারে চুপ করে বসে রইল। সে মনে মনে বুঝতে পারলো যে সে যা করেছে সেটা ঠিক করেনি, কিন্তু এখন এগুলো ভেবে কোনো কাজই হবে না, যা হবার সেটা তো হয়েই গিয়েছে, এখন আফসোস করলে তো আর টুকু ফিরে আসবে না। লাবু তখন তার দোকান বন্ধ করে সেই গ্রাম থেকে টুকুর সন্তানকে নিয়ে অনেক দূরে চলে গেল। আমি চলে যাচ্ছি এই নিষ্ঠুর গ্রাম থেকে, এই পাষাণ মানুষের হাত থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি। বন্ধুরা, এমন মজার মজার গল্পের ভিডিও দেখতে আমাদের ইমন স্কোয়াড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলো না কিন্তু। বাই বাই।